बिस्मिल्लाह रहमान रहीम। हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम। आज के बाइनरी वियोग निये आलोचना करब। तो बाइनरी वियोग अंके आमरा किछु सूत्र देखब प्रथमे, जेमन जिरो थेके जदि आमरा जिरो वियोग करी ताहले जिरो होबे, वन थेके वन वियोग करले जिरो होबे, आर वन थेके जदि आमरा जिरो वियोग करी ताहले वन नामबे। तो एरपरे जदि आमरा जिरो थेके वन वियोग करी ताहले एखाने आमादेर वन नामबे, हाथ थाकबे वन। एरपरे जदि दस थेके दस वियोग करी তাহলে হবে আমাদের এখানে জিরো নামবে, ওকে, হাতে থাকবে ওয়ান। এরকম কিছু রুলস আমাদের জানা দরকার। তো আরও যদি রুলস লাগে আমি অঙ্ক করার মাঝখানে বলবো, যে এটা আমাদের মনে রাখা দরকার। ছোট্ট একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি, ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান। আমরা যদি এই বিয়োগটা করি তা আমরা দেখবো ওয়ান ওয়ান কোন রুলসের সাথে আমাদের মিল আছে। এই রুলসের সাথে মিলছে ওয়ান থেকে অনকাল জিরো, ওকে। তাহলে আমরা এখানে জিরো নেবো, হাতে কিছু নেই। জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান যদি হয় তাহলে আমাদের এখানে ওয়ান নামবে। কীভাবে ওয়ান হয় সেটা আমি বুঝিয়ে বলি। এখানে তো জিরো, জিরো থেকে অন্ত বিয়োগ করা সম্ভব না, তাহলে এখানে আমরা মনে মনে ওয়ান ধরবো। তাহলে দশ থেকে এক গেলে আমরা এক আর এক মিলে দশ হয়, তাহলে দশ থেকে এক গেলে এক থাকে। এখানে যেহেতু দশ ধরলাম তাহলে দশ থেকে এক গেলে এখানে আমাদের এক থাকে আর আমাদের হাতে এক, ওকে। এই রুলসে রুলস আমরা এরকম মনে রাখবো, জিরো থেকে অন গেলে নামবে ওয়ান, থাকবে ওয়ান। তাহলে জিরো থেকে অন গেলে নামবে ওয়ান, আমাদের হাতে আছে ওয়ান। এরপরে আমাদের যদি হাতে এখানে ওয়ান ধরেছিলাম সেই ওয়ানটা কিন্তু এখানে আসবে, এই জিরো না, এখন হবে ওয়ান। তো ওয়ান থেকে অন গেলে আমাদের কী হবে, জিরো, ওকে। ওয়ান থেকে অন বিয়োগ করা যায় তাই আমরা এটা করলাম, আর ওয়ান থেকে অন গেলে আবার জিরো। তাহলে ফাইনালি আমাদের কত হয়, ওয়ান ওয়ান জিরো ওয়ান। এটা আমরা আবার ক্যালকুলেটার করতে পারি। তো ক্যালকুলেটার যদি করি, আমরা প্রথম ক্যালকুলেটারটি অন করে নেব। এরপরে এখানে বেইস তিনে আছে তাই আমরা তিনে যাব, মোট বাটন থেকে বেইস, এক দুই, দুইয়ে প্রেস করলে এখানে বেইস আসবে, বেইস তিনে, তাই আমরা তিন প্রেস করব। এরপরে বাইনারি মোডে যাব, যেহেতু আমরা বাইনারি কাজ করতে আসি, এখানে লক বাটনে প্রেস করলে বাইনারি মোডে আসবে। এরপরে আমরা অঙ্কটা উঠাবো, ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওকে। এরপরে বিয়োগ দেব, আমরা লিখব ওয়ান জিরো ওয়ান ওয়ান, সমান দেবো এখানে দশ। ফাইনাল কিন্তু আমাদের এখানে দশ, এই জিরোর কোনো দাম নেই। তো আমরা আরেকটা ছোটো অঙ্ক দেখি এখান থেকে, যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এরপরে ওয়ান জিরো ওয়ান 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 জিরো। তো এই অঙ্কটা আমরা যদি করি আমাদের কত আসে, ওয়ান থেকে জিরো গেলে, ওয়ান থেকে জিরো গেলে আমাদের এখানে আসে ওয়ান, ওয়ান থেকে জিরো গেলে আমাদের ওয়ান আসে ওয়ান অন, তাহলে এখানে আমাদের নামবে জিরো। জিরো থেকে অন গেলে আমরা জিরো থেকে অনের রুলস জানি, যে নামবে ওয়ান, হাতে থাকবে ওয়ান। এরপর কিন্তু এই অন এখানে যে আমরা যে থেকে অন গেলে হাতে অন থাকে, সেই অনটা কিন্তু এখানে আমাদের যোগ হবে, তাই ওয়ান আর অন, এই অন আর হাতের অন, তাহলে দশ হবে, এখানে দশ হবে। আর এখানে আমরা দশ আর এক থেকে তো দশ বিয়োগ করা যায় না, তাহলে এখানেও সামনে আমাদের অন ধরতে হবে, এগারো থেকে দশ, এগারো থেকে দশ গেলে আমাদের এক থাকে, ওকে। যেহেতু এক থাকে তাহলে আমরা আরেকটা রুল জানি, যে এগারো থেকে দশ গেলে আমাদের ওয়ান আর হাতেও থাকবে ওয়ান, ওকে। এগারো থেকে দশ এই রুলসে আমরা ছিলাম, তা নামবে ওয়ান, আমাদের হাতে আছে ওয়ান। এরপর এখানে আবার আমরা ওয়ান অন টেন হবে, তাহলে আমরা আবার সামনে এক ধরতে হবে, একের সামনে এক ধরলে এগারো হয়, আর এটা তো যোগ, তা এগারো থেকে দশ গেলে আবার নামবে ওয়ান আর হাতে থাকবে ওয়ান। এরপর আমরা এখানে জিরো যেহেতু, তাই আমরা এখানে লিখব ওয়ান, হাতের রান এখানে আসবে, তাহলে এখানে অন হবে, তাই এখান তো জিরো থেকে অন বিয়োগ করা যায়, আর আমরা তো জানি যে জিরো থেকে অন গেলে নামবে অন, হাতে থাকবে অন, সেটা আমরা করতে পারি। যেহেতু হাতে অন থাকে সেই অন আবার এখানে আসবে, সেই অন এখানে আসলে আমাদের কত হয়, যে অন অন টেন, তাহলে এগারো থেকে টেন গেলে নামবে অন, আবার হাতেও থাকবে ওয়ান। এখন আমরা একটা ক্যালকুলেটারে দেখি আমাদের অঙ্কটা ঠিক আছে কি না, ওকে। প্রথমে আমরা মোট বাটন প্রেস করব, দুই, দুইটা প্রেস করব, তারপর এখানে বেইজ আসলে বেইজ তিনে, তাই এখানে তিন প্রেস করব। তারপর আমরা বাইনারি মোডে যাব, বাইনারি মোড, বাইনারি মোডে এখানে আসবে, আমরা প্রথমে উঠব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, ওকে, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, আমরা এটা উঠাব, এখানে আমাদের যা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এরপর আমরা বিয়োগ দিব, কারণ আমরা বিয়োগ করতে আসি, তাহলে বিয়োগ করলে এখানে ওয়ান জিরো এক দুই তিন চার, চারটা অন জিরো, ওকে, অন জিরো এক দুই তিন চার, চারটা অন জিরো, অন জিরো চারটা অন জিরো। এরপর আমরা সমান বাটনে প্রেস করব, তাহলে আমাদের এখানে কত আসে, এখানে আমাদের আসে ওয়ান, এখানে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত
আমরা এই অঙ্কে এরকম যদি ক্যালকুলেটর আসে আমরা লাস্ট থেকে মিলাবো, কারণ ও আট বিটে কাজ করে, আমরা আট বিটে এখন দেখবো না, আমরা দেখবো লাস্ট থেকে। সবসময় মনে থাকে যেন ক্যালকুলেটর বাইনারি যোগ বা বিয়োগের সময় আমরা লাস্ট থেকে মিলাবো। তাহলে ওয়ান জিরো, লাস্ট থেকে ওয়ান জিরো, এখানে আমাদের ওয়ান জিরো, বাকি সব ওয়ান, এখানেও বাকি সব ওয়ান আছে, এরপর যা থাকে সেটা আমাদের কোনো ফ্যাক্ট না, আমরা শুধু লাস্ট থেকে মিলে আসবো আমাদের অ্যান্সারের সাথে, লাস্ট থেকে ডান থেকে বাম দিকে মিল আছে কি না জাস্ট আমরা সেটা দেখব। ওকে, তাহলে যে কোনো অঙ্ক আমরা কিন্তু এই রুলসের মাধ্যমে করতে পারি এবং ক্যালকুলেটারের সাহায্যেও আমরা ইজিলি করতে পারি যদি কারো সমস্যা হয়। আর কখনো ক্যালকুলেটার না থাকলে সেক্ষেত্রে আমরা এই রুলসগুলো মনে রাখবো, রুলস দিয়ে আমরা সেটা করতে পারবো। আর আমাদের ভিডিওর ডিটেলগুলো ধারাবাহিকভাবে দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।